ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহারকারীরা প্রকৃত আলেমদের শত্রু বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বায়াতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে মিলনায়তনে ধর্মের নামে অরাজকতা, তথাকথিত ধর্মীয় নেতাদের ধর্মহীনতা এবং শান্তির ধর্ম ইসলাম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ মামুনুর রশিদ বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত আলেমদের এই সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন। প্রকৃত আলেমদের রাজনৈতিক উদ্দেশ্য থাকে না, তারা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেন মানুষের সৎ পথে পরিচালিত করার জন্য। বয়ান করেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, নেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার কমি সনদের স্বীকৃতি শুধু দেয়নি, তাদেরকে সরকারি চাকুরিও দিয়েছে। সারা দেশে 83-84 হাজার এরকম মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিটি মক্তবের আলেম এখন 5,500 টাকা করে পায়। আজকে কিছু আলেম নামধারী ব্যক্তিবর্গ তারা মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে নিজেদের আখের গোছানোর কাজে লিপ্ত। আপনারা দেখেছেন বাবুনগরী মামুনুলকের অবৈধ সম্পদের ফিরিস্তি বেরিয়ে এসছে। মাদ্রাসার ছাত্রদের দেখিয়ে বিভিন্ন দেশ থেকে তারা অনুদান সংগ্রহ করে আর সেই টাকা দিয়ে পর স্ত্রীকে নিয়ে রিসোর্টে যায় ফুর্তি করার জন্য। এরা কি আলেম? এরা হচ্ছে, এরা আলেম নামধারী, এরা হচ্ছে কলঙ্ক, আর এরা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য। কোনো আলেমের রাজনৈতিক উদ্দেশ্য থাকে না, তিনি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেন মানুষকে সৎ পথে পরিচালিত করার জন্য, বয়ান করেন। রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য সাধারণ আলেমদের নাই। বাংলাদেশ আজকে ইসরায়েলের বিপক্ষে আছে এবং বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে বঙ্গবন্ধুর আমল থেকে বাংলাদেশের যেই নীতি, সেই নীতির এক চুলো পরিবর্তন আমাদের সরকার করে নাই। আর ইসরায়েলের পক্ষে আছে কারা? ওই বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006, তখন যখন ইসরায়েলের পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করা হচ্ছিল, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদে একটি নিন্দা প্রস্তাব আনার জন্য বলা হয়েছিল, বিএনপি সে নিতে রাজি হয়। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নানা কথা বলেন, আয়নায় নিজেদের চেহারাটা দেখার জন্য অনুরোধ জানান।